সাব্রুম রেল স্টেশনের টিকিট কাউন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনা বুধবার গভীর রাতের কোনো এক সময়ে। স্টেশনের নিরাপত্তার দায়িত্বে ছিল রেল পুলিশ। এর মধ্যে বুধবার গভীর রাতের কোনো এক সময়ে চোরের দল স্টেশনের টিকিট কাউন্টারের দরজার তালা ভাঙে, পরে কাউন্টারের ভেতরে লকার ভেঙে পাঁচটি বড় ইউপিএস ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে টিকিট কাউন্টারের দরজা খুলতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন রেল স্টেশনের এসটিবি দেবব্রত চক্রবর্তী। সাথে সাথে তিনি সাব্রুম থানা এবং আগরতলা রেল স্টেশন আধিকারিকদের বিষয়টি জানান। এদিন দেবব্রত চক্রবর্তী আরও জানান, চোরের দল ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ায় বৃহস্পতিবার যাত্রীদের টিকিট প্রদান করা সম্ভব হয়নি। সকালবেলায় দেখি যে আমার দরজা তালা ভাঙা এবং লকার ভাঙা, আলমারির লকার ভাঙা, পাঁচটা উপরে ব্যাটারি আছে ইনভার্টারে। এখানে কি কোনো নাইট গার্ড বা এরকম কেউ থাকে? সব আছে, কিন্তু ওইটা ইলেকট্রিক যাওয়ার ফলে কোনো কিছু করতে পারছে না। মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে? হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। যে রুমটা, এটা কি মানে কিসের রুম? এটা ইউটিএস টিকিট কাউন্টার রুম। আচ্ছা, আজকে কি তাহলে টিকিট কাটা? আজকে টিকিট ক্যান্সেল, কারণ কানেকশন কাটা সব কাটা লাগছে। এদিকে বৃহস্পতিবার সকালে মৃত্যু যাত্রীরা টিকিট কাউন্টারে এসে টিকিট পাননি, ফলে বিনা টিকিটে তাদের রেলে চড়তে হয়। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এক রেল যাত্রী। তিনি বলেন, খুব রিস্ক নিয়ে যাত্রা করতে হচ্ছে, মাঝপথে টিটি ধরলে পরে কিছুই করার থাকবে না। নিরাপত্তা কর্মী থাকার পরও কীভাবে এ চুরির ঘটনা ঘটতে পারল সেই নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। তার কোনো হিসাব নাই। এবং আজকে আমরা বিনা টিকিটে সাধন থেকে আগরতলা যেতে ওইটাছে, মাঝখানে যদি বাচ্চা আসলে যদি আমরা তাদেরকে টিটি ধরে আমরা কই যাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ডিপার্টমেন্টের যে লসটা হইতেছে ওই লসটা কে ভরবো, এটাই হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা, এই যে চুরির ঘটনা, সাধারণত আমরা মানে বাড়িঘরে চুরি করে এটা আলাদা বিষয়, কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্রোটেকশন করে নিল। এদিকে রাতের আঁধারে টিকিট কাউন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটার পরও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন রেল স্টেশন নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশ কর্তৃপক্ষ। চুরি কাণ্ড নিয়ে রেল পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নিত্য যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।